তো আজকে আমরা দেখাবো কিভাবে হচ্ছে এফটি এক্স এক্সচেঞ্জারটা ব্যবহার কর করে আপনি হচ্ছে আপনার টোকেনটা চাইলে ইউএসডিটি চাইলে সুলানাতে কনভার্ট করতে পারবেন চাইলে তে কনভার্ট করতে পারবেন বিভিন্ন টোকেনে কনভার্ট করতে পারবেন তো কীভাবে কনভার্ট করবেন আমি ওই প্রসেসটা দেখাইতেছি তো আপনার ওয়ালেটে আমার ওয়ালেটে দেখতেই পাইতেছেন এখানে প্রায় ষাট ডলারের মতো আছে ঠিক আছে তো এই ষাট ডলারকে আমি এখন কনভার্ট করব হচ্ছে এখানে এই উপরের দিকে দেখতে পাইবেন যে এখানে একটা কনভার্ট লেখা আছে তো এই কনভার্টের উপর ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার যেই টোকেনটা আছে ওইটা সিলেক্ট করবেন ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার যেই টোকেনটা আছে ওইটা সিলেক্ট করবেন তো এইখানে এখানে সার্চবারে লেখবেন হচ্ছে আপনার যেই টোকেন আছে আপনার ইউএসডিটি থাকলে ইউএসডিটি লিখবেন আর যদি টিআরএক্স থাকে তাহলে হচ্ছে টিআরএক্স লাগবেন তো টিআরএক্স আছে আমার কাছে আমি টিআরএক্সটা এখানে সিলেক্ট করবো টিআরএক্সটা সিলেক্ট করার পর হচ্ছে আমি টিআর এক্সের যে অ্যামাউন্ট আছে এটার ওপর ক্লিক করে দিব তার তাহলে দেখতে পাইতেছেন আমার টিআরএক্সটা এখানে চলে আসছে আর নিচে হচ্ছে আমি সিলেক্ট করব হচ্ছে আমি যদি সোলানাতে চাই সোলানা করব আমি এখন এক্স আর পি সিলেক্ট করব আমি যদি এক্স আর পি চাইতেছি সোয়াপ করতে তো আমি এক্স আর সিলেক্ট করব ঠিক আছে তো এখানে দেখতে পেয়েছেন আমার প্রায় আটচল্লিশটার মতো এক্স আর পি টু চলে আসছে ঠিক আছে তো আমি এখানে কনভার্টের উপর ক্লিক করবো তো আমি এখানে কনভার্টের উপর ক্লিক করবো তো এটা হয়ে যাবে সিম্পলি কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখতে পেয়েছেন সাকসেসফুললি আমারটা কনভার্ট হয়ে গেছে আমি যদি এখন আপনাকে দেখাই দেখতে পেয়েছেন আমার এখানে আটচল্লিশটা এক্স আর পি চলে আসছে ঠিক আছে তো এভাবে হচ্ছে কনভার্ট করবেন